নমস্কার বন্ধুরা, স্পিরিট শর্ট ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। বন্ধুরা, আপনাদের সাথে বরাবরের মতো আমি রয়েছি সুপ্রভাত। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা অ্যালফাবেট রিজনিং অর্থাৎ মিসিং নাম্বার রিজনিং ট্রিক্সের মতো অ্যালফাবেট রিজনিং নিয়ে আলোচনা করব। যে ট্রিক্সটির মাধ্যমে আজকে আমরা শিখতে থাকবো যে খুব সহজে ইজি ট্রিক্সের মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই ধরনের রিজনিং কোশ্চেনগুলো কীভাবে সলভ করা যায়, যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রচুর পরিমাণে এসেছে, এবং বন্ধুরা যে কোশ্চেনগুলি সমস্ত পরীক্ষার জন্যই খুব গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রশ্নের জন্য সঠিক বিকল্পটি চিহ্নিত করে প্রদত্ত সারিগুলোতে শূন্যস্থান পূরণ করে সারিটি সম্পূর্ণ করো। ঠিক আছে, কী করতে হবে? আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ সারিটিকে শূন্যস্থান পূরণ করে সারিটিকে সম্পূর্ণ করতে হবে। এখন এই ধরনের কোশ্চেনগুলো ইজি ট্রিক্সের মাধ্যমে কীভাবে সলভ করবো সেটাই আমাদের আজকের ভিডিওতে আলোচ্য বিষয়। এবং বন্ধুরা, যদি আপনি কোনো না কোনো গভর্নমেন্ট এক্সাম বা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে আপনার জন্য। খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রথম যে কোশ্চেনটি এখানে দেওয়া রয়েছে, দেখো BA-CB-B-BA-B-। ঠিক আছে, এখন এই ধরনের কোশ্চেনগুলোকে আমরা ইজিলি কীভাবে সলভ করব? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যেটা অলরেডি IF 2001 অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স এক্সামে অলরেডি এসেছিলো। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো সবার প্রথমে আমাদের যে ইম্পর্টেন্ট পয়েন্টটি মনে রাখতে হবে, অর্থাৎ আমাদের এক নাম্বার পয়েন্ট, সেটি হচ্ছে ফার্স্ট আমরা কাউন্ট করে নেবো। কী করে নেবো? কাউন্ট করে নেবো। দেখো কতগুলো আছে, 1 2 3 4 5 6। ঠিক আছে, 7 8 9 10 11 12, ওকে, অর্থাৎ মোট 12টা আছে। কতগুলো আছে? 12টা আছে। ঠিক আছে, এখন এই ধরনের ট্রিক্সের জন্য আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে ফার্স্ট কাউন্ট করবো, মনে থাকবে বন্ধুরা। এখন 12কে আমরা ভাগ করবো এইভাবে, 4 প্লাস 4 প্লাস 4। ঠিক আছে, একইভাবে যদি আমাদের 16 থাকে, 16 থাকলে সেটাকে আমরা ভাগ করবো 4 প্লাস 4 প্লাস 4 প্লাস 4, অর্থাৎ মোট 4 বার আমরা 4 লিখবো। ঠিক আছে, এইভাবে আমরা পার্টিশন করে নেবো। এখন বন্ধুরা, আমাদের খুব ইম্পর্টেন্ট কথা এখানে মনে রাখতে হবে যে এই 12 16 এগুলো হচ্ছে যুগ্ম সংখ্যা। যদি এখানে অযুগ্ম থাকে, অর্থাৎ যদি 15 থাকে বা যদি 9 থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে ভাগ করব? অর্থাৎ 15 থাকলে সেটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভাগ করা যায় 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 3। ঠিক আছে, অর্থাৎ মোট 5টা 3-এর যোগফল, অথবা সেটাকে ভাগ করা যায় 5 প্লাস 5 প্লাস 5, ওকে। এখন আমাদের কোশ্চেনটি থেকে বুঝে নিতে হবে যে সেক্ষেত্রে কোন ট্রিক্সটি অ্যাকচুয়ালি আসবে। ঠিক আছে, তাহলে আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট কী ছিল, যে ফার্স্ট আমরা কাউন্ট করে নেবো মোট কতগুলো এখানে লেটার আছে এবং ড্যাশ পূরণ সব মিলে, ওকে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে আমাদের এটিকে ভাগ করে নিতে হবে, অর্থাৎ যে কাউন্ট করে যে সংখ্যাটা পেলাম, 16 বা 12 বা যাই পাই না কেন, ঠিক আছে, সেটিকে আমরা ভাগ করে নেবো একটি উপযুক্ত পদ্ধতিতে, ওকে। নেক্সট আমাদের কাজ হচ্ছে আমরা এরপর রিপিটগুলো দেখবো, ওকে। অর্থাৎ আমাদের থার্ড পয়েন্ট এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কী কী এখানে রিপিট আসছে, অর্থাৎ আমাদের কোশ্চেনটি থেকে ভালো করে লক্ষ্য করো। আমরা এটিকে কাউন্ট করেছিলাম 12টা, ঠিক আছে, তার মানে আমরা ভাগ করে নেবো 4টে করে, অর্থাৎ 1 2 3 4। ঠিক আছে, এতটা পর্যন্ত একটা ভাগ করলাম, তারপর দেখো আবার এতটা পর্যন্ত, ফাইনালি এতটা পর্যন্ত একটা। ঠিক আছে, এরপর দেখো আমরা কীভাবে ড্যাশগুলো পূরণ করছি, অর্থাৎ শূন্যস্থানগুলো পূরণ করছি। দেখো সি এর আগে আমাদের কী আছে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। ঠিক আছে, এখন দেখো এই ধরনের কোশ্চেনের জন্য যেহেতু সি একবারই আছে, দ্বিতীয় আর কোনো সি নেই, তাহলে আমরা সি না ফলো করে আমরা এ কে ফলো করবো, অর্থাৎ এরপর আমাদের কী হবে? দেখো এরপর অলরেডি বি রয়েছে, ঠিক আছে, অর্থাৎ এরপর বি থাকার জন্য আমরা এখানে বি বসলাম, তাহলে আমরা ফার্স্ট লেটারটা কী পেলাম? বি পেলাম, ওকে। নেক্সট দেখো বি এর পর আমাদের এখানে কী বসবে? দেখো এখানে বি এর পর অলরেডি এ আছে, ওকে, তার মানে আমাদের এখানেও এ বসবে, অর্থাৎ এই ড্যাশ পূরণটা হবে এ। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো। এরপর দেখো পরের বিয়ের ক্ষেত্রে আমাদের কী বসবে? ঠিক আছে, যেহেতু এটা পুরোটা 4টে মিলে একটা ঘর কাভার করছে, ওকে, একইভাবে এইখানেও দেখো 4টে মিলে একটা ঘর কাভার করছে। এখন বি এ বি সি এটা হয়েছে, তার মানে বন্ধুরা এই সি এর আগে বি বসবে, অর্থাৎ এই বি এর পর আমাদের কী বসবে? সি বসবে, ওকে, তার মানে এখানে যে অক্ষরটা আসবে সি। ঠিক আছে, ফাইনালি বি এ বি সি, অর্থাৎ এখানেও আমাদের সি বসবে, বোঝা গেছে? তার মানে আমরা অ্যাকচুয়ালি ট্রিক্সটা কী পেলাম আরেকবার ভালো করে লক্ষ্য করো। প্রথমত এটাকে আমরা 4টে করে ভাগ করে নিয়েছিলাম, ঠিক আছে, যেহেতু টোটাল 12টা ছিল, ওকে। তারপর আমরা দেখেছিলাম যে এখানে কোনটার পর কোনটা বসবে, যেহেতু এরপর আমাদেরকে বসাতে হবে, এখন এরপর এখানে আমাদের বি আছে, তাহলে এখানে বি বসবে, ব্যাস আমরা অ্যাকচুয়ালি ট্রিক্সটা পেয়ে গেলাম। বি এ বি সি এটা আমাদের বারবার রিপিট করবে। এখন বি এ বি সি বসানোর জন্য, অর্থাৎ আমাদের ফার্স্ট লেটার বি বসলো, ঠিক আছে, এরপর দেখো বি এ বি সি, ঠিক আছে, বোঝা গেছে বন্ধুরা? অর্থাৎ বি এ বি সি, তাহলে এখানে কী কী বসলো? এ এবং সি বসলো, অর্থাৎ আমাদের লেটারটা হলো এ এবং সি। ফাইনালি বি এ বি সি, অর্থাৎ এখানে আমাদের সি বসলো, ওকে, তাহলে এখানেও এলো আমাদের সি, ওকে, অর্থাৎ আমাদের অ্যাকচুয়ালি কী বসলাম? বি এ সি সি, ওকে, এটাই আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার হবে। তাহলে আমাদের অপশন বি এখানে সঠিক অ্যান্সার।
খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ধরনের কোশ্চেন প্রচুর পরিমাণে আমাদের পরীক্ষাতে এসে থাকে এবং এই ধরনের কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আজকের এই ভিডিওতে আমরা বিভিন্ন টাইপের অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরি এই ধরনের অ্যালফাবেট সিরিজ রিজনিং থেকে আলোচনা করব, যাতে করে বন্ধুরা তোমাদের পরীক্ষার টাইমে কোনো রকম কোনো অসুবিধা না হয়ে থাকে এই ধরনের কোশ্চেনগুলোকে সলভ করার জন্য। এবং বন্ধুরা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি নিউজ রয়েছে যে এই ভিডিওর শেষে তোমাদের জন্য একটি টাস্ক দেওয়া থাকবে, অর্থাৎ সেই টাস্কটি কমপ্লিট করে তোমরা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে যে সেইটির অ্যান্সার অ্যাকচুয়ালি কত হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই ধরনের রিজনিং টেস্টগুলো তোমরা কতটা আয়ত্ত আনতে পেরেছো। ঠিক আছে বন্ধুরা, প্রতিটি কোশ্চেনের জন্য আমাদের ফার্স্ট ট্রিক্স হচ্ছে যে আমাদেরকে কাউন্ট করে নিতে হবে, অর্থাৎ 2 নম্বর কোশ্চেনটিও খুব ইম্পর্টেন্ট, যেটি এসএসসি 2002 সালে অলরেডি এসেছিল। ঠিক আছে, আমাদের ফার্স্ট ট্রিক হচ্ছে, অর্থাৎ 1 নম্বর খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমাদেরকে কাউন্ট করতে হবে। কী করতে হবে? কাউন্ট করতে হবে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে, 11, 12, 13, 14, 15, 16, কতগুলো আছে? মোট 16টা আছে। 16টাকে আমরা কীভাবে ভাগ করবো বলেছিলাম, 4 + 4 + 4 + 4, ওকে, অর্থাৎ 4টে 4-এর ভাগে ভাগ করে নেবো। ঠিক আছে, আমাদের এটা হচ্ছে প্রথম হচ্ছে 1 নম্বর ট্রিক্স। নেক্সট আমাদের দেখতে হবে এটাকে ভাগ করে নেওয়ার পর কী কীভাবে রিপিট করছে, অর্থাৎ 1, 2, 3, 4, তার মানে এতটা একটা এলো, তারপর দেখো এখানে এতটা একটা এলো, ঠিক আছে, ফাইনালি এতটা পর্যন্ত একটা এলো, 8টি ইউ এখানে একটা এলো, ওকে, অর্থাৎ আমরা 4টে ভাগে ভাগ করে নিলাম। ঠিক আছে, এরপর দেখো টি এর আগে আমাদেরকে কী বসাবো, এখন টি এর আগে কী আছে আমাদের লক্ষ্য করো, টি এর আগে এখানে দেখো আর আছে, ঠিক আছে, তাহলে আমরা এখানে আর বসালাম, ওকে, কী পেলাম? আর পেলাম, ওকে। নেক্সট দেখো ইউ এর পর আমরা কী বসাবো, দেখো ইউ এর পর আমাদের কী আছে, ইউ এর পর এখানে দেখো এস আছে, ঠিক আছে, তাহলে আমরা এস বসালাম, অর্থাৎ এই জায়গাটিতে আমাদের এস বসবে, তাহলে আমরা কী রিপিট পাচ্ছি, 8TUS, ব্যাস আমাদের একটা ঘর বোঝা হয়ে গেছে, মানে বাকি ঘরগুলো অলরেডি কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমাদের পরের ঘরটা কী আসবে, 8TUS, তার মানে এখানে ইউ বসবে, পরের অক্ষরটা পেলাম ইউ। নেক্সট দেখো 8TUS, অর্থাৎ এখানে আর বসবে, এখানে টি বসবে, অর্থাৎ আর এবং টি বসালাম, ঠিক আছে, তাহলে 8TUS, এটা আমাদের বারবার রিপিট করছে। একইভাবে 8TUS, ঠিক আছে, অর্থাৎ এখানে আমাদের এস বসবে, তাহলে লাস্ট লেটারটা পেলাম 8TUS। বন্ধুরা খুব ইম্পর্টেন্ট ট্রিক্স, এই ধরনের ট্রিক্সগুলোকে মনে রাখার জন্য সবার প্রথমে আমাদের প্রথম ঘরটাকে পূরণ করতে হবে। ঠিক আছে, প্রথম ঘরটা বলতে আমরা ফার্স্ট কাউন্ট করে নিয়েছিলাম মোট কতগুলো আছে, তারপর সেটাকে পার্টিশন করে নিয়েছিলাম, অর্থাৎ এখানে 16টা ছিল, 16টাকে আমরা ভাগ করে নিয়েছিলাম 4টে 4টে করে। ঠিক আছে, এখন এই প্রথম 4টের ঘরটাকে আমরা যদি পূরণ করতে পারি, তাহলে আমরা লাস্ট ঘরগুলো ইজিলি বুঝতে পারবো যে কী রিপিট হচ্ছে, ওকে, অর্থাৎ আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার কী এলো, RSURTS, ঠিক আছে, অর্থাৎ আমাদের অপশন ডি এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ভালো করে প্র্যাকটিস করবে বন্ধুরা। নেক্সট আমরা তাহলে তৃতীয় কোশ্চেনে চলে যাব, খুবই গুরুত্বপূর্ণ তৃতীয় যে কোশ্চেনটি দেওয়া রয়েছে, অলরেডি CBI এক্সাম 2003 সালেও পড়েছিল, MN MN A A M A, ঠিক আছে, ফার্স্ট ট্রিক্স হচ্ছে আমরা কাউন্ট করবো বলেছিলাম, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, কতগুলো এলো? 15টা, ওকে। এখন 15কে আমরা কীভাবে ভাঙবো? আইদার আমরা 5 + 5 + 5 এই আকারে ভাঙতে পারি, নতুবা আমরা এটাকে ভাঙতে পারি 3 + 3 + 3 + 3 + 3, ঠিক আছে, অর্থাৎ মোট 5টা 3-এর আকারে ভাঙবো। এখন আমাদেরকে লক্ষ্য করতে হবে যে কোনটি আমাদের অ্যাকচুয়ালি রিপিট করছে সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। ঠিক আছে, দেখো কোশ্চেনটি দেওয়া হচ্ছে MN MN, তার মানে 3টে করে অ্যাকচুয়ালি রিপিট করছে, অর্থাৎ এম তারপর ড্যাশ আছে তারপর এন আছে, পরে আবার দেখো MN আছে তারপর এন আছে, অর্থাৎ তারপরে আমাদের দেখো -AN, ঠিক আছে, এইভাবে রিপিট করছে, তাহলে আমরা কটা নেবো? 3টে করে নেবো, MN একটা, MN এখানে, -AN -A, ওকে, ফাইনালি MA, ওকে। আমাদের অপশনের দিকে এক্ষেত্রে সাহায্য নিতে হবে, অপশনে দেখো AMN, ঠিক আছে, AMN, এই ধরনের লেটারগুলো রয়েছে, তার মানে কী কী পাচ্ছি? AM এবং N, ওকে, বাকি আদার্স কোনো লেটার নেই, তাহলে আমাদের এখানে কী বসবে? MN অর A, এখন MAN যদি আমরা বসাই তাহলে আমরা ম্যান পাচ্ছি, অর্থাৎ একটা শব্দ পাওয়া যাচ্ছে, অর্থাৎ এখানে ফার্স্ট লেটার কী বসবে? A বসবে। ঠিক আছে, আরেকবার রিপিট করছি, ভালো করে লক্ষ্য করো, যে আমরা পার্টিশন করে নিলাম 3টে 3টে করে, ওকে, ফাইনালি আমরা দেখবো এরপর কোন লেটারটা কীভাবে আসছে, অর্থাৎ ফার্স্ট বসেছিলাম A, MAN, ঠিক আছে, তার মানে ফার্স্ট আমরা A পেলাম, তাহলে MANটা বারে বারে রিপিট করবে, তাহলে এর পরেরটা আমাদের MAN হবে, অর্থাৎ A বসলো, ওকে, ফাইনালি দেখো এখানে MAN, ওকে, অর্থাৎ M বসলো। ঠিক আছে, এখানে দেখো MN, অর্থাৎ MAN, তার মানে M বসলো এবং N বসলো, ঠিক আছে, ফাইনালি MAN, ওকে, অর্থাৎ
কীটা রিপিট করছে, এম এ এন, এই ওয়ার্ডটা বারে বারে রিপিট করছে, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কী হবে? এ এ এম এম এন এন। ওকে, আমাদের অপশন সি এখানে তাহলে সঠিক অ্যান্সার, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ আমাদের 4 নম্বর যে কোশ্চেনটি দেওয়া রয়েছে, অলরেডি এসএসসি 2003 সালে এসেছিল। বন্ধুরা, এই ধরনের কোশ্চেনগুলোকে সলভ করার আগে তোমাদের অবশ্যই রিকমেন্ড করবো যে ভিডিওটি একবার পজ করো এবং তোমরা নিজেরাই কোশ্চেনটি ট্রাই করো যে অ্যান্সার বার করতে পারছো কিনা, এবং আমাদের অ্যান্সারের সাথে মিলিয়ে নাও। আর যদি না পারো তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের এই ধরনের প্রবলেম কোনো রকম কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? নেক্সট দেখো আমরা কোশ্চেনটা কি দেওয়া আছে। ফার্স্ট ট্রিক আমরা প্রথমেই বলেছিলাম যে এক্ষেত্রে আমরা কাউন্ট করে নেবো মোট কতগুলো আছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7, ঠিক আছে? 8 9 10 11 12 13 14 15, কতগুলো আছে? 15টা আছে। ওকে, এখন 15কে আমরা কিভাবে ভাগ করব? 15কে আমরা আইদার ভাঙতে পারি 5 প্লাস 5 প্লাস 5, ঠিক আছে, নতুবা 5টা 3-এর যোগফল, যে কোনো একটা আকারে ভাঙতে পারি। এখন কোনটা আমাদের এক্ষেত্রে সুইটেবল হবে সেক্ষেত্রে আমাদের ভালো করে লক্ষ্য করো যে আগের কোশ্চেনটির ক্ষেত্রে আমরা 3টে 3টে করে ভাগ করেছিলাম, ওকে, কিন্তু এই কোশ্চেনটির ক্ষেত্রে আমরা 3টে করে ভাগ করতে পারবো না, কেন বলো তো? দেখো বন্ধুরা, এখানে এনসিবি এনসিবি যদি আমরা 3টে করে ভাগ করি তাহলে আমরা এনসিবি আলাদা একটা ইউনিট পেয়ে যাবো, তারপর এখানে বি ড্যাশ ড্যাশ পড়ে যাচ্ছে 3টে ইউনিটে ভাগ করলে, ঠিক আছে? কিন্তু এখানে অলরেডি এনসিবি আছে, তার মানে বন্ধুরা 3টে করে ভাগ করলে আমরা 3টে অ্যাকচুয়ালি রিপিট পাচ্ছি না, আমাদেরকে এক্ষেত্রে অবশ্যই 5টা করে ভাগ করে নিতে হবে, ঠিক আছে? অর্থাৎ এ ড্যাশ এন ড্যাশ বি, ঠিক আছে? ফাইনালি দেখো ড্যাশ ড্যাশ এনসিবি ড্যাশ ড্যাশ এনসিবি। ওকে, আমাদের ফার্স্ট লক্ষ্য করো বি এর আগে কী দেওয়া আছে, সি দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে সি বসাবো, ওকে। নেক্সট দেখো সি এর আগে এন আছে, এখন এন এর আগে কী বসবে আমরা জানি না, কিন্তু দেখো আমাদের ফার্স্ট লেটারটা এ আছে, তার মানে বন্ধুরা আমাদের এখানে এ বসবে, অর্থাৎ এখানেও আমাদের এ বসবে, ঠিক আছে? খুব ভালো করে বোঝার চেষ্টা করো, খুব ইম্পর্টেন্ট একটি ট্রিক্স। নেক্সট দেখো আমাদের তাহলে বাকি রইলো দ্বিতীয় ঘরটা, দ্বিতীয় ঘরটা তাহলে আমরা কী বসাবো? দ্বিতীয় ঘরটা বসানোর জন্য এক্ষেত্রে আমরা অপশনের সাহায্য নেবো, অপশনের সাহায্যে দেখো আমরা যদি এখানে এ বসাই, ঠিক আছে, তাহলে দেখো এর পর সি আসছে, সি এর পর এ আসছে, তারপর দেখো এখানে এ আসবে, ঠিক আছে? অর্থাৎ এ সি এ ড্যাশ, অর্থাৎ এখানেও এ আসবে, ঠিক আছে? অপশন দেখো এইরকম কোনো অপশন নেই, ঠিক আছে? তার মানে বন্ধুরা আমাদের এ বসবে না। ফাইনালি যদি আমরা বি বসাই তাহলে আমরা কী পাচ্ছি? বি সি এ, এখানে তাহলে বি বসবে, ওকে, তারপর এ, এখানে বি বসবে, অর্থাৎ আমরা দেখো বি সি এ বি এ বি, ঠিক আছে, এই ধরনের পাচ্ছি। এখন অপশনের দিকে লক্ষ্য করো যে এই ধরনের কোনো অপশন রয়েছে কিনা, বি সি এ বি এ বি, দেখো অপশন ডি আমাদের ফলো করছে, অর্থাৎ খুব ইম্পর্টেন্ট ট্রিক্স, খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে 5 নম্বর কোশ্চেনটি দেওয়া রয়েছে, অলরেডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2010 সালে কোশ্চেনটি এসেছিল। দেখো এ ড্যাশ সি এ ড্যাশ বি সি ড্যাশ বি সি সি ড্যাশ বি সি এ, ঠিক আছে? ফার্স্ট ট্রিক্স হচ্ছে আমাদের কাউন্ট করতে হবে, তা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে আমরা কত পেলাম? 15, ওকে, খুব ইম্পর্টেন্ট একটি ট্রিক্স। তাহলে আমরা এটাকে কীভাবে ভাগ করবো? অর্থাৎ এ ড্যাশ সি এ ড্যাশ এতটা পর্যন্ত একটা, তারপর বি সি ড্যাশ বি সি এতটা পর্যন্ত একটা, সি ড্যাশ বি সি এ, ওকে। এখন দেখো এই ধরনের কোশ্চেনগুলোকে আমরা খুব ইম্পর্টেন্ট একটি ত্রিভুজ আকারে, অর্থাৎ যদি আমরা একটা ত্রিভুজ আকারে সাজাই, অর্থাৎ এখানে এ তারপরে বি তারপর সি, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ভালো করে লক্ষ্য করো। এই ধরনের কোশ্চেনগুলোকে আমরা এইভাবেই সলভ করবো। ফার্স্ট আমরা দেখো এ দেওয়া আছে, তাহলে তার পরের লেটার কী হবে? এর পরে বি হবে, ওকে, অর্থাৎ এখানে বি বসালাম, ঠিক আছে, তার মানে এখানে ফার্স্ট লেটার বি হলো। তারপর দেখো সি এ, দেখো বি এর পর সি আসছে, সি এর পর আবার এ আসছে, ওকে, এর পর আবার তাহলে কী আসবে? বি আসবে, ঠিক আছে? তাহলে এর পর এখানে আমাদের বি বসবে, অর্থাৎ তারপরে লেটারটা আমরা বি পেলাম, এ বি সি, ঠিক আছে? এরপর আমাদের ফার্স্ট বি বসবে, কেন বলো তো? এরপর এখানে বি আছে, যদি আমরা এখানে ক্লক ওয়াইজে ঘুরতে থাকি, ঠিক আছে, তাহলে এরপর বি আসবে। তারপর দেখো বি এর পর সি আছে, ঠিক আছে, তাহলে সি আছে, সি এর পর দেখো আবার এ আসছে, অর্থাৎ এইভাবে আমাদেরকে ঘুরছে, ঠিক আছে? এরপর তাহলে আমাদের বি আসবে, ওকে, তার মানে এই ঘরটা বি আসবে। ফার্স্ট ইউনিটটা আমরা কী পেলাম? এ বি সি এ বি। পরেরটা দেখো বি সি আছে, অর্থাৎ বি এর পর সি দেওয়া আছে, সি এর পর কী আসবে? তাহলে এ আসবে, ঠিক আছে, তাহলে এখানে এ আসবে, তাহলে বি সি এ বি সি, তার মানে এখানে এ বি এবং সি, এরপর আমরা তাহলে কী পেলাম? বি সি, অর্থাৎ এইটা অ্যাকচুয়ালি এক পাক ঘুরে গেল, তার মানে বন্ধুরা আমরা কী পেলাম এখানে লেটারটা? এ পেলাম, ঠিক আছে, এই শূন্যস্থানটা, ওকে। নেক্সট দেখো সি ড্যাশ বি সি এ, অর্থাৎ সি এর পর আমাদের কী আছে? এ আছে, ঠিক আছে, তাহলে এখানে আমাদের এ আসবে, ওকে, তাহলে এই লেটারটা পেলাম এ। তারপর দেখো বি সি এ, দেখো এখানে বি পাচ্ছি, তারপর সি পাচ্ছি, তারপর এ পাচ্ছি, অর্থাৎ ক্লকওয়াইজে আমরা এইটিকে ঘুরছি, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটি ট্রিক্স, আরেকবার ভালো করে লক্ষ্য করো, ভালো করে বোঝার চেষ্টা করো। এ বি এবং সি এই তিনটে বারে বারে এইভাবে ঘুরতে থাকছিলো, ঠিক আছে, এ বি সি তারপর সি এ, ওকে, অর্থাৎ একটা ট্রায়াঙ্গুলার অর্ডার আকারে, ঠিক আছে? তাহলে সি এ বি, তার মানে এখানে আমাদের ফার্স্ট যেটা ছিল এ ড্যাশ সি এ, তার মানে এর থেকে আমরা স্টার্ট করবো, এ বি সি এ, অর্থাৎ এ বি সি এ, তারপর আবার বি আসবে, ঠিক আছে,
অর্থাৎ এখানে বি আসবে। তার মানে আমরা প্রথম লেটারগুলো পেয়েছিলাম বিবি, ওকে। নেক্সট বিসি ড্যাশ বিসি, অর্থাৎ বি থেকে স্টার্ট করবো বিসি, তারপর সি এর পর এ, ঠিক আছে। অর্থাৎ বিসি পর আমরা পেয়েছিলাম এ, ওকে। অর্থাৎ এক্ষেত্রে এ পেয়েছিলাম, তারপর বিসি, ঠিক আছে। ফাইনালি দেখো সি ড্যাশ বি সি এ, অর্থাৎ এক্ষেত্রে দেখো সি এর পর আমরা এ পাচ্ছি, তারপর এ এর পর বি, তারপর দেখো বি এর পর সি, অর্থাৎ সি এর পর এ পাচ্ছি, তারপর বি এর পর সি, তারপর সি এর পর এ, অর্থাৎ এক্ষেত্রে আমরা লেটারটা পেলাম এ, ওকে। খুব ইম্পর্টেন্ট একটি ট্রিক ছিল, আমাদের অপশন কী হবে বি বি এ এ, অর্থাৎ অপশন এ এখানে সঠিক অ্যান্সার। ভালো করে প্র্যাকটিস করবে বন্ধুরা। এরপর তোমাদের জন্য একটি ছোট্ট টাস্ক দেওয়া রইলো বন্ধুরা, আজকের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি দেওয়া রয়েছে বি সি এ ড্যাশ বি ড্যাশ এ এ বি সি ড্যাশ এ ড্যাশ সি এ এ, ঠিক আছে। এই কোশ্চেনটির অ্যান্সার কী হবে, খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং এই ধরনের কোশ্চেনগুলোকে সলভ করবে, এবং আমাদের কমেন্টের মাধ্যমে অ্যান্সারটি জানাতে ভুলবে না। তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা ট্রিক্সটি কতটা ভালোভাবে বুঝতে পেরেছো, ঠিক আছে। সবশেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটি আপনার এতটুকু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই জরুরি একটি লাইক দেবেন, কারণ আপনার এই একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করবে। এবং বন্ধুরা ভিডিওটি আপনার বন্ধুবান্ধব ও প্রিয়জনদেরও শেয়ার করে দাও, যারা এই ধরনের কম্পিটিটিভ তথা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার জন্য এখনও স্ট্রাগল করে যাচ্ছে। এবং বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিওগুলি তৎক্ষণাৎ পাওয়ার জন্য পাশে আসা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে কালো করে দিতেও ভুলবে না, যাতে করে বন্ধুরা আমাদের ভিডিওগুলি দেওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ আপনারা পেতে পারেন। তার জন্য বন্ধুরা অবশ্যই আমাদের পাশে আসা বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখতেও ভুলবে না, যাতে করে বন্ধুরা আপনারা তৎক্ষণাৎ নোটিফিকেশনগুলি পেতে পারেন। এসপিডি শর্ট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য। পরের ভিডিও পরের দিন রাত 7:30 বেজে 30 মিনিটে।